بسم الله الرحمن الرحيم. السلام عليكم. গত প্রায় 7-8 বছর যাবত কমিটি নিয়ে এবং এই মসজিদটা কিভাবে সংস্কার করা যায় এবং সংস্কার কিছু কাজ প্রথম আমরা শুরু করেছিলাম দেখলাম যে এটা সঠিক নয় যে করতে হয় 1000 বছর একটি মসজিদ আল্লাহ ঘর দিয়ে থাকবে অথবা এই জেনারেল ভাবে করতে আমরা পক্ষপাতি না কারণ আমাদের যেহেতু জায়গা নাই একমাত্র আমাদের বর্ষ উদ্যমুখী হওয়া সেই ক্ষেত্রে সব মসজিদটাকে সম্পূর্ণভাবে নতুন আঙ্গিকে নতুন করে এখানে করতে হবে অনেক শক্ত বুক করে সেই প্রত্যয় নিয়ে আমাদের নতুন মসজিদ কমিটি আমি করলাম বহুভাবে মসজিদ সভাপতি আমার দয়া করে মসজিদের সভাপতি হই না এটা কঠিন কাজ আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেই জন্য আমি বলছে আমি প্রধান উপদেষ্টা থাকবো মসজিদ কমিটি করে দিয়েছি তারপরে তার হাত ছিল এবং রোগকে আমি অভিনন্দন জানাই যে তার
তারপরে উনি যথেষ্ট করেছেন এবং ভবিষ্যতে উনি করবেন এই আমাদের সবসময় আশা আছে। কারণ আমরা জানি আজকে যিনি মেয়র তার পিতা এই যে স্বাধীনতা সংগ্রামের বঙ্গবন্ধুর পরে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার মধ্যে একজন আমার শ্রদ্ধেয় নেতা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মুজিব বাহিনী ইস্টার কমান্ডের কমান্ডিং চিফ শেখ প্রজ্ঞার মনি, তার নেতৃত্বে আমরা এগিয়ে রাজনীতি করেছি, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করেছি, পিছনে শেষ শিকদার সামনে যশোর, মাঝখানে যুবলীগ করেছি যশোর দৃষ্টি অর্ধ চৌধুরীর মতায়, আমরা কিন্তু সেই ঝড়ঝাপটা পার করে এসেছি। তার সুসন্তান আজকে আমাদের দক্ষিণের মেয়র, এর থেকে বড় পাওনা আমাদের কিছু আর জীবন হতে পারে না। আমরা সবাই ধন্য এবং উনি অল্প সময় যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তার যে তৎপরতা এটা অব্যাহত থাকলে আগামী দিনে এই ঢাকা শহর এই ঢাকার দক্ষিণ যে হবে ওই গুলশান কেউ দেখতে যাবে না। আমাদের শুধু গ্যান্ডারিয়াটা দুপকলা মাঠটা যেভাবে সাজাতেছেন এই চলে মানুষ এখন কিন্তু ওই বাড়ির ধারে যে ফ্ল্যাট কিনবে না, দুপকলা মাঠের আশেপাশে ফ্ল্যাট কিনবে। আপনাদের সকলকে ধন্যবাদ, বিশেষ করে মেয়র সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কাজের মধ্যেও উনি আমাদের সময় দিয়েছেন এবং ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ছিল সবসময় থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সালাম আলাইকুম। এটাও আমাদের একটি সৌভাগ্যের ব্যাপার এবং মসজিদের জন্য একটা শুভলক্ষণ যে প্রথম কাজটি মসজিদ উদ্বোধন ইতিমধ্যে স্থাপনের মাধ্যমে শুরু করলেন আজকে আমাদের মাননীয় মেয়র মহোদয়। ধন্যবাদ। আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের এলাকাবাসী এবং মুসলিদের জন্য কিছু কথা বলবেন। ধন্যবাদ আমাদের অত্যন্ত পরিশ্রমী কাউন্সিলর এই ৩৯ নম্বর ওয়ার্ডের এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সভাপতি লক্ষ্মণ জামান, সভাপতি লক্ষ্মণ জামান, লক্ষ্মণ আহমেদ এবং আমাদের অত্র মসজিদের ইমাম সাহেব আছেন এবং আমাদের সাথে আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আমার পিতার অত্যন্ত স্নেহের সহকর্মী সহযোদ্ধা কাজী রশিদ চাচা সহ আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত পবিত্র কাজটি নিয়ে আজকের দিন আমরা সূচনা করছি। আমরা এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনা দিয়ে অত্যন্ত প্রত্যাশিত এই কার্যক্রম মসজিদ নির্মাণ, আল্লাহর ঘর নির্মাণ, সেই কাজটা দিয়ে আমরা আজকে আমাদের দিন শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কাজকে কবুল করে দিন এবং আমাদের উপর রহমত সঞ্চয় করুক, সেই দোয়া করি। এবং এই মসজিদটার অত্র এলাকার সবচেয়ে প্রত্যাশিত মসজিদ, তো সুতরাং আমি অত্যন্ত আনন্দিত যে এই কাজটি আমরা শুভ সূচনা করতে পেরেছি। আমি বিশেষ করে আমাদের কাউন্সিলর রুকনউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাই যে ওনার নিরলস পরিশ্রম, প্রচেষ্টা এবং ধৈর্য এবং অধ্যাবসায় লেগে থাকা যে এটা করবই, কিভাবে করতে হবে সেই বিষয়টা দেখা এবং সার্বক্ষণিক এটা পিছিয়ে তিনি সময় দিয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বল্লভ বল্লভ চাচা, তিনি যে কোনো সময় চলে আসছেন, চাচা চলে আসছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আমাদের সকল শ্রদ্ধেয় প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মান্নাফি চাচা এবং এই মসজিদের সভাপতি জি মসজিদের সভাপতি তো আমি কথা বলা করে আমরা আজকে ঢাকায় আমরা বিভিন্ন আমাদের আরো অনেকগুলো কাজ আজকে আমরা উদ্বোধন করবো। আমরা কালতলা সুরজায় নতুন কবরস্থান নির্মাণ করছি, সেটা আজকে আমরা আমাদের সংসদ সদস্য তাদের বিষয়ে সেটারও আমরা ভিত্তিপ্রস্তর করতে যাব। আজকে আমাদের একটি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র আমরা নির্মাণের ভিত্তিপ্রস্তর করবো ধানমন্ডিতে। আমরা নতুন আমাদের ঢাকাবাসীর জন্য আমরা গণশৌচাগার পাবলিক টয়লেট আমরা নির্মাণ করছি প্রত্যেক ওয়ার্ডে, সেরকম একটি গণশৌচাগার আমরা 18 নম্বর ওয়ার্ডে আমরা কাজ সম্পন্ন করছি, সেটা আমরা উদ্বোধন করবো। অনেকগুলো কাজ রয়েছে ঢাকাবাসীর জন্য আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ সে সুফল ঢাকাবাসী পাওয়া আরম্ভ করেছে এবং কার্যক্রম আরও ইনশাল্লাহ দৃশ্যমান হবে। এখানে যে পদচারী পারাপার সেতু যেটা যে অনেকদিন আগে নির্মাণ হয়েছে, প্রায় 20 বছর আগে হবে, সেই সময় যে নকশা করা হয়েছে সেটা আসলে মানুষের সুবিধাজনক না। এখানে 4টি সিঁড়ি করা হয়েছে, যাতে করে মানুষ এমনভাবে সিঁড়িগুলো করা হয়েছে যে মানুষ আসলে হাঁটতে পারে না, হাঁটার জায়গা রাখা হয়নি। কিন্তু আমরা এখন যেগুলো করছি সেগুলো আধুনিক এবং পর্যাপ্ত হাঁটার জায়গা রেখে তারপরে আমরা সেগুলো স্থাপন করছি, কারণ আমরা একটি পথচারী বান্ধব শহর আমরা গড়ে দিতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে সুন্দরভাবে হেঁটে হেঁটে তাদের গন্তব্যস্থলে যেতে পারে সেই ব্যবস্থা আমরা করে রেখে যেতে চাই। সেই লক্ষ্যে আমরা 2টো সিঁড়ি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নকশা দেখেছি, আমরা 2টো সিঁড়ি এখান থেকে সরিয়ে দিব যাতে করে যাতায়াতের সুবিধা হয়। আর ভবিষ্যতে যদি আমরা যে কোনো পথচারী পারাপার সেতু নির্মাণ করবো ঢাকা শহরে, আমরা সকলগুলোতে আমরা চলন্ত সিঁড়ির ব্যবস্থা করবো এবং এখানে যদি আমাদের এতে পরিবর্তন হয় তখন আমরা এখানে আমাদের ইমাম সাহেব চেয়েছেন চলন্ত সিঁড়ির ব্যাপার এসকেলেটরের ব্যাপার আমরা ইনশাল্লাহ সেটাও আমরা সংযোজন করার ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে পরিকল্পনা নিতে পারি। সুতরাং আমরা ঢাকাকে উন্নত ঢাকা করার লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করে চলেছি এবং জুড়ে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ টাকা দিতে চাই, আপনি তাদের গ্রহণ করবেন আমার ব্যক্তিগত তহবিল দিয়ে। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশনে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তহবিল গঠন করেছি, সেইখান থেকে আবার আবেদন করলে আমরা সেখান থেকে ইনশাল্লাহ নির্মাণ সাথে আমরা সম্পৃক্ত থাকবো। সার্বক্ষণিক এই মসজিদ নির্মাণের সাথে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং সম্পৃক্ত থাকব এবং ইনশাল্লাহ আমি আশাবাদী যে আগামী 2 বছরের মধ্যেই এই মসজিদ আমাদের মুসলমানদের সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা এবং আমাদের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা ইনশাল্লাহ 2 বছরের মধ্যেই এই মসজিদ দাঁড়িয়ে যাবে। এবং আমি আশা করব যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 1650টা মসজিদ সবগুলো মসজিদেই আমরা মসজিদ ভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। এই মসজিদে আশা করি ইনশাল্লাহ কাঠামো দাঁড়িয়ে গেলে নিচের তলা বা দোতলা যেখানে হোক আমরা ইনশাল্লাহ একসাথে কোনো না আদায় করব সেই আশাবাদ ব্যক্ত করছি। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ, আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অস্ত্র এলাকার অভিভাবক, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি এবং এই সেখানে মসজিদের সভাপতি, তার অত্যন্ত নিবিড় সহযোগিতার তারা আমি এই মসজিদ নির্মাণের আসছেন আমাদের ঢাকার দক্ষিণের অভিভাবক, আমাদের সকলের প্রিয় মানুষ যাদের পরিবারের অবদানের জন্য আজকে পেয়েছি আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, জাতির জনকের নাতিও বলা যায় রফিকরা, আমাদের শেখ খাদিজা ভাগমণি ভাই যিনি সারা বাংলাদেশের যুবকদের অভিভাবক ছিলেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান সহ
সময়ের মধ্যে কথা দিয়ে আপনি যে কথা রেখেছেন সব জায়গায় আপনি যান
এই টিকাপুরি মসজিদের তো ঐতিহ্যবাহী স্কুল আর মসজিদ পুরনো দিনের অনেক পুরনদের জরাজীর্ণ ছিল এটা নির্মাণে যে আপনি এগিয়ে আসছেন নিশ্চয়ই আল্লাহ পাক আপনাকে কবুল করবেন আল্লাহ কবুল করবেন আর আপনি বলছেন যে মসজিদ নির্মাণ হওয়া পর্যন্ত যা যা করণীয় সবটাই করব আলহামদুলিল্লাহ আপনার মা বাবার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি আগামীতে করব নিশ্চয়ই তাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ সুসন্তান রেখে গেছে দুনিয়াতে মনি ভাই অতএব আপনার মা মার জন্য বাবার জন্য দোয়া করি আপনি যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন আল্লাহর ঘর নির্মাণে আল্লাহ রসুল যেটাকে পছন্দ করে নিশ্চয়ই আল্লাহ পাক সহ আমরা দুনিয়ার সবাই যারা আছি আপনাকে আমরা সবসময় আপনার কল্যাণ কামনা করি আল্লাহ পাক আপনার জন্য কল্যাণ করুক আর আপনারা যারা আসছেন সবাইকে বলবো এই আসুন যে যতটুক পারেন যে যেভাবে পারেন একটা ঈদ দিয়ে যদি পারেন আসুন পরকালের জন্য জান্নাতে আপনার জন্য একটি ঘর নির্মাণ করার ব্যবস্থা করে নেন এখান থেকে একটি সুবর্ণ সুযোগ আমাদের পরকালের জন্য কিছু করার জন্য এই কাজটি নবীওয়ালা কাজ এটা যেন আমরা করি মহান আল্লাহ পাক আমাদের সকলের সহায় হোক মসজিদ নির্মাণে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন দয়া করুন করুণা করুন আপনি গফুর রহিম আমাদেরকে ক্ষমা করে দেন ربنا تقبل منا انك انت السميع العليم سبحانك سبحان ربي العزة عما يصفون السلام المرسلين ان الحمد لله رب العالمين جاي بانا جاي بانا এখন সদস্য সমাজের এই অনুষ্ঠানের দোয়ার আয়োজন আছে আমাদের দোয়া পরিচালনা করবেন এই আমাদের মসজিদের দোয়ার আগে যারা মসজিদের সবাই থেকে নিয়ে জমিদাতা ছিলেন শুরু থেকে এই পর্যন্ত যারা বিভিন্নভাবে মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন মুসল্লি হয়ে দানকারী হয়ে কমিটির সদস্য হয়ে ইমাম মাজার কাদেম হয়ে এদের মধ্যে থেকে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন সবাইকে মাফ করে দেন আর আমরা যারা এখন বিভিন্নভাবে সম্পৃক্ত আছি আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আমাদের মেয়র মহোদয় একটা কথা বলেছেন কনফারেন্স সেভেন বিষয়ে যে অক্লান্ত পরিশ্রম তিনি বলেছেন আর আমরা সেটা সাক্ষী দিতে হ্যাঁ কথা বাস্তব অক্লান্ত পরিশ্রম করেছেন করে যাচ্ছেন সেজন্যই অল্প সময়ের মধ্যে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি আল্লাহ যেন সবাইকে কবুল করেন যারা কষ্ট করে আসছেন মেয়র মহোদয় আছেন এমপি মহোদয় আছেন আমাদের সভাপতি মহোদয় সহ সম্মানিত কনসিয়াল পর্যন্ত যারাই এসেছেন রাজনৈতিক সামাজিক বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক সাংবাদিক ভাইয়েরা সর্বস্তরে জনগণ যারা এসছেন আল্লাহ যেন সকল ভাইয়াদের মধ্যে বার্তা ধান করেন দর্শক উপন্য আল্লাহ আমাদের সবাইকে
وسلام على المرسلين والحمد لله رب العالمين.